এবার পুকুর ভরাট নিয়ে সরব হলেন কাউন্সিলর পাল্টা কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের ঘটনায় চাঞ্চল্য বিধাননগর থানা এলাকায় পুনরায় পুকুর খনন করা হবে বলে জানান কাউন্সিলর পুকুর ভরাট নিয়ে সরব হলেন বিধাননগর পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ নাগ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এদিন বিক্ষোভ দেখান তিনি তার অভিযোগ এলাকার দুষ্কৃতী আশিস সাহা একটি পুকুর ভরাট করছে কাউন্সিলর বিষয়টি জানতে পেরে কর্মীদের নিয়ে স্থানীয় সন্তোষপল্লী এলাকায় পৌঁছান পুনরায় পুকুর খনন করার নির্দেশ দেন কাউন্সিলর পাল্টা স্থানীয়দের বিক্ষোভ কাউন্সিলরকে দেখে অবিলম্বে পুকুর খনন ও সংস্কারের কাজ করতে হবে বলে জানান তিনি পাল্টা তৃণমূল কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা এত বছর ধরে এখানে কোনো কাজ হয়নি এখান দিয়ে যখন সেক্রেটারি এরা যখন ক্লাব ক্লাবের পক্ষ থেকে যখন কাজ করা হচ্ছে আমি চাইছি এগুলো পরিষ্কার করা কাজটা করতে দেওয়া হোক আর এই যে সাইডের জমিগুলো যে পুকুরের মধ্যে ঢুকে গেছে সেইগুলো যেন কাউন্সিলর দাদা দেখুক এই জিনিসগুলো হচ্ছে কি এই 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 পুকুরটা আমাদের দীর্ঘদিন আমাদের ছিল আমাদের পুকুর পুকুরে আমরা স্নানমান করতাম এখন যদি কিছু কিছু ছেলেরা আছে বা আমাদের সন্দীপ ক্লাব থেকে যদি এই জায়গা বিক্রি হচ্ছে পুকুরের মধ্যে বোরিং করছে বা এটা পুকুর ভরাট করে বিক্রি বিক্রি করবে যেটা শুনলাম ওই জন্য আমরা চাইছি পুকুরটা যেমন ছিল তার থেকে আরো যেন ভালো হয় কাউন্সিলরের পক্ষ থেকে বিধাননগর পুলিশ কমিশনার পৌরসভার কমিশনার ও মেয়রকে চিঠি দিয়ে অভিযোগ জানানো হয়েছে কাউন্সিলর বলেন কোনো মতেই জলাশয় বুঝিয়ে কোনো বেআইনি নির্মাণ করা যাবে না গতকাল রাত থেকে আমাকে এলাকার লোকজন বলল যে গত দুদিন ধরে এই পুকুরটা ভরাট করছে আমি গতকাল রাতেই এসেছি আজকে এসে আজকে রাত আজকে সকাল থেকে ওই দুষ্কৃতীরা কাজ করছিল আমি অলরেডি কর্পোরেশন থেকে পুলিশ প্রশাসন পুলিশ কমিশনার সবাইকে জানিয়ে দিয়েছি ইমিডিয়েটলি পুকুরটা বন্ধ করতে হবে কালকে সকালে আমাদের সেন্ট্রাল লেবার এবং আমাদের যত লেবার আছে এটা দিয়ে পুকুর আমি পরিষ্কার করে পুকুর খুঁড়ে দেবো এই যে চারিধারে দেখতে পাচ্ছেন পুরো রাবিশ ফেলে পুকুর বোজানোর এটা একটা চক্রান্ত এমনি জলাভূমি কম কোনো অবস্থায় এখানে পুকুর বোজাতে দেব না ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগুইহাটি থানার পুলিশ এখানে তো দেখছি এখন পুকুর ভরাট হচ্ছে এটা তো এইটা তো বেশ কিছুদিন ধরে দেখছি এই পুকুরটাকে চারিদিক দিয়ে বন্ধ করে আস্তে আস্তে বুঝিয়ে নিয়ে আসছে এটা তো একটা পুকুর ছিল আমরা এই পুকুরে ছাড়ানো করেছি আমরা ছোটবেলা দিয়ে এই পুকুরে আমরা ছাড়ানো করেছি এখানে এরা ভরাট করে কি করবে বিক্রি করবে কি বাড়ি করবে আমরা কিচ্ছু জানি না তবে ভরাট হচ্ছে সেটাই জানি এটা পুকুর কমিশনার দরকার হয় পরিষ্কার করে চারিদিকে বাঁধিয়ে এটা ঘাট করে দিয়ে লোকে ছান করতে পারবে অভিযোগ কিছু নেই আমি চাইছি পুকুর ছিল পুকুর থাকলে ভালো পুকুরটা ওপেন থাকুক সবাই স্নান করতে পারবে এইটাই আমরা চাই আর কি চাই এই তো রিসেন্টলি দেখছি ভর্তি হয়ে যাচ্ছে এই তো মানে এই কয়েকদিনের মধ্যে আমরা 20 বছর আছি এখানে এখন পর্যন্ত 22 বছর এখানে দেখো আমরা এই পুকুরে স্নান করেছি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বিধাননগর নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল